আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার আদায় করি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত এবং আল্লামা তাহির সাহেব আসার আগ পর্যন্ত আপনারা রসুলের প্রেম নিয়ে রসুলের ভালোবাসা নিয়ে এই জায়গার মধ্যে বসে রয়েছেন, বসে থাকবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে সেই জন্য রব্বে কারিমের দরবারে আওয়াজ করে উচ্চ কণ্ঠে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি যিনি আপনার আমার ইমান, যিনি আপনার আমার মূল, যিনি আপনার আমার কল্যাণকারক, যিনি আমার আল্লাহর আখানা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। আর জোরে কর, জান্নাত বানাইছে কে? কথা বলতে হবে, বানাইছে কে? মহান রব্বে করিম জান্নাত বানাইছে, সেই জান্নাতের মালিক বানাইছে নবীরে, সুবহানাল্লাহ। কর সেই নবীর দরকার আছে কি নাই, কথা কোন আছে কি নাই? ইয়ারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হাকিমের সূরা তাওবার 84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চায় তো আমি আপনাদের সম্মুখে গাউসে পাকের নেগাক্রমে মদিনাওয়ালার নেক নজরে অল্প সময় না দীর্ঘ সময় না আওসাতুহা মধ্যম পন্থা অবলম্বন করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার পর পরেই আসতেছেন সেই নিয়ামতুল্লাহ কাদরী সাহেব, খুব সুন্দর আলোচনা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করবেন। প্রত্যেকটা সুন্নি উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করার চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত সুন্নি উলামায়ে কেরাম আলোচনা করে আমরা যারা শুনি, বক্তার এবং শ্রোতার উভয় যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতরা তেলাওয়াত করছি, এই আয়াতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করলেন, নাজিল করার কারণ কি? পৃথিবীর জমিনে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা এক আল্লাহর বান্দা, এক রসুলের উম্মত, কথা কন আরো জোরে কন, এক কোরআনুল করিম ফুরকানুল হাকিম তার অনুসারী। আমাদের সংবিধান হলো কোরআনুল করিম ফুরকানুল হাকিম, এই কোরআনের বিধান অনুযায়ী চলা দরকার আছে কি নাই, কথা কন আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? তো এই আয়াতরা আল্লাহ বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা। আল্লাহ বলে যেই সমস্ত মানুষেরা একেবারে মৃত্যুবরণ করে, একেবারে মারা যায়, মহান আল্লাহ রব্বুর আলামিন বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, যে মানুষটা একেবারে মারা যায় তার জানাজার নামাজ তোমরা আদায় করিও না। আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজার নামাজ তো পড়বাই না, তার কবরের পাশেও দাঁড়াইতে পারবা না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহুম কাফারু, কেননা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং রাসূলের সাথে কুফুরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, ফাসেক অবস্থায় মৃত্যুবরণ করেছে। গভীর মনোযোগ, সূরা তাওবার 84 নম্বর আয়াতে কারিমার তাফসীর দেখবেন। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, একে প্ল্যাটফর্মে থাকা দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই?
আজকে আমাদের মধ্যে হিংসা হিংসি রেষারেষি দ্বন্দ্ব মারামারি হানাহানি কাটাকাটি কেন আমরা এগুলি করব? আমরা একে প্ল্যাটফর্মে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? এটার সরল অনুবাদ করলাম, আয়াতটা কেন আল্লাহ নাজিল করলেন জানা দরকার আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আল্লাহ কেন আয়াতটা নাজিল করলেন? বাবা আমার নবীর জামানাই নবীর পাশনে নামাজ পড়েছে, নবীর পাশনে ইক্তেদা করেছে, সুন্দর চেহারা লম্বা লম্বা দাড়ি দেখলে খুব বুজুর্গ, যেই মানুষটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো মুনাফিকের সর্দার, নবীর পাশনে নামাজ পড়েছে, নবীর পাশনে ইক্তেদা করেছে, নবীর সাথে রোজা করে রোজাদার হয়েছে, নবীর সাথে হজ করে হাজি হয়েছে, নবীর সাথে প্রত্যেকটা আমলের কাজ করেছে, তারপরেও তার কলিজা থেকে মুনাফিকি দূর করতে পারে নাই, নবীর কাছে আসলে নবীর কথা বলতো, আবু জেহেলের কাছে গেলে আবু জেহেলের কথা বলতো, একটা কথাও ফাউল বলবো না যদি কোরআন ভিত্তিক না হয়, জিব্বাটা টান দিয়া কেটে আপনার জুতার তলার ফিন লাগাইয়া দিবেন, খোদা কা কসম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ মানব জাতি এবং জিন জাতি দুইটা জাতকে আল্লাহ তৈয়ার করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর এতেকাত করার জন্য, আল্লাহর রিয়াজত করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন এলান করে দিলেন, যদি আমাকে এতেকাত করতে চাও, আমাকে পাইতে চাও, আমার রিয়াজত হাসিল করতে চাও, আমাকে সন্তুষ্ট করতে চাও, দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিলাম, তোমাদের একটা পথ প্রদর্শক দেখায় দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবে কামলিওয়ালা, আমার নূর নবী, আমার জিন্দা নবী, আমার হায়াতুন নবী, আমার মদিনাওয়ালা সরকার দু আলমের অনুসরণ তোমাদের জন্য রেখে দিলাম, আমার হাবিবে কিবরিয়াকে তোমাদের কাছে মডেল হিসাবে পাঠাইলাম, আমার হাবিবে কিবরিয়াকে ধারণ করে আমি আল্লাহকে খুশি করে ফেলো। জোরে কর সুবহান, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমাকে পাইতে গেলে গাইডলাইন হলো নবী, সুবহানাল্লাহ। একটু জোরে কর, আর একটু বড় করে বলেন, ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যায় না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া সম্ভব নয়, ডাইরেক্ট আল্লাহকে লাভ করা সম্ভব নয়। আরো উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা কি উলামায়ে কেরামের জবানের কথা না মহান আল্লাহর কথা? কথা কোন কার কার? তে আল্লাহ শব্দটা সবার জবান দায় না, কোন না কার? আরো ধরে কোন কার? তে আল্লাহর একটা মহব্বতে ডাক দেন না আল্লাহ, আরো জবান ঘুরে আল্লাহ। নবীরে ফাইতে গেলে আবার এই দরবারের দরকার আছে, কথা কোন? নবীকে ফাইতে গেলে ওলি আল্লাহর দরকার আছে, সেই দিকে যাই নাই। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব দোস্ত আমার মাহবুব আমার, আমাকে যারা লাভ করতে চায়, সুবহানাল্লাহ কোন আরো বড় করে কোন সুবহানাল্লাহ, যারা আমাকে লাভ করতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর আনুগত্য করে। কথাটা কে বলছে? শিক্ষিত সমাজ কোন না কে বলছে? আল্লাহ কয় আমারে যদি পাইতে চায় তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে। তখন আমার নবী বলে ও ফরওয়ারদিগার আলম
তোমার দরবারে জানতে চায়, তোমার দরবারে বুঝতে চায়, যদি আমার উম্মতেরা তুমি আল্লাহকে ভালোবাসে, তুমি আল্লাহকে পাইতে গেলে আমি নবীর অনুসরণ করে, তাহলে আমার উম্মতের কি ব্যবস্থা করবা? আরো জোরে তখন আল্লাহ ডাক দিয়া বলে ফাত্তাবিউনি, যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহাব্বত করবে, ইউহিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসব। আরো জোরে কর, আল্লাহ কইছে যারা নবীরে ভালোবাসে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বলে শুধু ভালোবেসেই শেষ করে দিব না, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম, তার আগের পাশের গুনাহগুলি আমি আল্লাহ যেই বান্দা যেই বান্দিকে ভালোবাসি আমি আল্লাহ তাদের শরীরে কোনো গুনাহ রাখি না, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিই। আরো জোরে বলেন। এখন আসেন এ আয়াতে কারিমার নিরিখে বলতে চাই, এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার, এই মুনাফিকের সর্দার নবীর পাশে নামাজ পড়ছে। কার পাশে? কথা কর না, কার? আমার নবীর পাশে নামাজ পড়ে নামাজি হয়েছে, লোকটার দাম হি কম ছিল। কথা কর না, আরো জোরে কর। আকীদার কথাগুলি শিখবেন, বুঝবেন, নবীর প্রেম নবীর ভালোবাসা শিক্ষা হয়ে যাবে, অন্তরে নবীর প্রেম পয়দা হবে, নবীর মহব্বত চাই কি চাই না? আমার সুন্নি ভাইরাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সম্পর্কে সূরা তাওবার 84 নম্বর 84 নম্বর আয়াতে কারিমাম আল্লাহ নাজিল করে জগতের মধ্যে এলান করলেন, দুনিয়ার মানুষ দেখলেই তুমি তাকে আবা কাবা ফাগরি জুব্বা দেখলে তুমি তাকে বিশ্বাস করতে পারবে না। যেই মানুষটা আমার নবীর পাশে নামাজ পড়ে নামাজি হয়েছে, আমার নবীর সাথে দান করে দানবীর হয়েছে, আমার নবীর সাথে যাকাত দিয়ে জাকি হয়েছে, আমার নবী কামলিওয়ালার সাথে যারা হজ করে হাজি হয়েছে, ওই মানুষটা বড় দেখতে সুন্দর, লম্বা লম্বা দাড়ি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। বাইরে আবু জাহেলের কাছে গেলে আবু জাহেলের সমর্থন করত, আবার যখন আমার কামলিওয়ালা নূরের নবীর সাথে যখন যোগ হয়ে যেতেন, নবীর পক্ষে কথা বলতেন, আমার ভাইরা নবীর পাশে নামাজ পড়েছে বড় লম্বা দাড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোনো আমলের অভাব ছিল না, কিন্তু তার কলিজায় আমার নবীর স্থান দিতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আস ফালিমিনান্নার, কাফের যেই শাস্তি ভোগ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কে আল্লাহ পাক এমন শাস্তি দিবে, আমার ভাইরা ভামারা, এমন একটা জাহান্নাম যে জাহান্নামের নিম্ন স্তর হবে মুনাফিকদের স্থান। মুনাফিকরা আমার নবীরে যতটুকু কষ্ট দিয়েছে, কাফের বেঈমান আবু জাহেলরা ততটুকু কষ্ট দেয় নাই। বর্তমানেও মুনাফিক আমাদের সমাজে আছে কিনা? আওয়াজ করে বলেন আছে কিনা? গভীর মানে জং আল্লাহ রব্বুল আলামিন এ আয়াতটা কেন নাজিল করেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ভাই দুনিয়ার জমিনে মা বলেন মা চাইতে তপন আর দুনিয়ায় কেউ নাই, বাবা চাইতে এত আপন আর কেউ নাই, ভাইয়ের চাইতে আপন কেউ নাই, স্ত্রীর চাইতে আপন কেউ নাই, আমার আপনার সন্তানের চাইতে আপন কেউ নাই, কিন্তু আমার
আল্লাহর নবীর বেলা আপনার আমার বিধানটা আলাদা হয়ে যায়। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বুখারী এবং মুসলিম সিয়াসিত্তার প্রধান দুইখানা কিতাব, এই বুখারী এবং মুসলিমের যাকে মুতাফাক্কুনারাই বলা হয়, ও ইমাম বুখারী ইমাম মুসলিম উভয় জনে উভয় কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছে। জগতের মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কত ভালোবাসে, নবীর বিধানটা আমার আল্লাহ কত ঊর্ধ্বে তুলে দিয়েছে। আমার আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার দুনিয়ার সবকিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবী কামলেওয়ালাকে ভালো না বাসবা। আল্লাহ রব্বুল আলামিনের রসুল এলান করে দিলেন, লা ইউমিনু ইমানদার হতে পারবা না। তাহলে এই হাদিস থেকেই প্রমাণ সাবেত হয়ে যায়, দুনিয়ার সবকিছুর চাইতে বেশি যাকে ভালোবাসতে হবে উনি হলেন আপনার নবী, আমার নবী রহমাতুল লিল। জবান দিয়া খুললে নবী রহমত দিবে, মুখের মধ্যে আবে কাউসারের পানি, জবানের মধ্যে হাসরের ময়দানে মুখে পড়বে। আমরা নবীর হাত মোবারকের এই আবে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? দুনিয়ার সবার চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে উনি হলেন রহমাতুল লিল। আরো জোরে বলেন রহমাতুল লিল। আমার বাইরাম আমার নবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়ান করে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবীকে সর্ববিষয়ে হাকিম মানতে হবে। সর্ববিষয়ে নবীকে হাকিম মানার নাম হলো মুমিনে মুকাম্মেল। নবীর ব্যাপারে কোনো অজুহাত পেশ করা যাবে না, নবীর ব্যাপারে কোনো ত্রুটি রাখা যাবে না, নবীর ব্যাপারে হয়েছে কি হয়েছে না তা মনে করা যাবে না। আমার নবী যেমনে ফাইসালা দেয় আমরা সেটাই মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেটা ফয়সালা দেয় সেটাই মানতে বাধ্য। কোরআনুল কারীমকে আমরা ফলো করি, কোরআনুল কারীমকে আমরা অনুসরণ করি, কিন্তু আমার নবী কোরআনুল কারীমকে অনুসরণ নয়, কোরআনুল কারীম আমার নবীর অনুসরণ করে। আল্লাহু আকবার। আমরা দৌড়াই কোরআনের পাশনে, কোরআন দৌড়াই নবীর পাশনে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? এই আয়াতে কারিমাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মৃত্যুবরণ করলেন, কি করছে কথা কোনা? কি করছে? সহজ ভাষারা বইলা লাইন মরে গেছে গা। কি করছে? আরো জোরে কোন কি করছে? মারা গেছে। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে তখন উনার একটা সন্তান ছিল। আমার নবীর বড় আশেক বাপে হলো মুনাফিক, ছেলে হলো সাহাবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবা হলো মুনাফিক নবীর দুশ্মন, উপরে উপরে হুজুরে খুব মহাব্বত করি, জবান দিয়া বের করি একটা অন্তরে আরেকটা, কথা কর ঠিক কিনা? এই মুনাফিক মারা গেলেন, সন্তান হযরত আব্দুল্লাহ আমার নবীর কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কদম মোবারকে হাজিরা দিলাম। আমার নবী জানে কি জানে না? কথা কন জানে কি জানে না?
জানার ক্ষমতা দিছে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আমার আল্লাহ দিয়েছে। আমার নবী তাকাইলেন আব্দুল্লাহর দিকে, আব্দুল্লাহ তোমার চেহারাটা মলিন মলিন লাগে। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া, কো হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। যখন বললেন মারা গেছে, তখন আমার নবী বলে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার কদম মোবারকে আমি কথাটা রাখতে এসেছি। জানি আমার বাবা আপনার অন্তরে কষ্ট দিয়েছে, আপনারে জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। হাবিব ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কদম মোবারকে আমার একটা আরজি, আরজিটা হলো আমার আব্বার জানাজার নামাজ টুকু আপনি আদায় করে দিবেন, আমার বাবার জানাজার নামাজ টুকু আপনি পড়ায়া দিবেন। জোরে কি কইতেন না? সুবহানাল্লাহ। সাহাবী বাফে মুনাফিক ছেলে, সাহাবি বাফে মুনাফিক ছেলে নবীর আশেক, যখন ছেলে আবদারটা রাখলেন যে আমার বাবার জানাজার নামাজ আপনি পড়াবেন। হে আমার ভাইয়েরা, ইমান কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে? আজকে যারা এই কাজীবাড়ি দরবার শরীফে, এটা আমি সব সময় বলে থাকি, এটা শিয়ালরে শুধু কাজীবাড়ি দরবারের মাহফিল নয়, আমি মনে করব এই ধর্মগড় ইউনিয়নের প্রতিটি আশিক রসুলের ঘরে ঘরের মাহফিল এই কাজীবাড়ি দরবারের মাহফিল। কথা কন ঠিক কিনা? মাহফিলকে মহব্বত করতে রাজি আছি কিনা? আমার ভাইয়েরাম, যখন ছেলে বললেন জানাজার নামাজ পড়াবেন, আমার নবীর পাশে বসা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কর, সুবহানাল্লাহ। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। জবানটা বন্ধ রাখলে আল্লাহ তো জবানটা বন্ধ কইরো বাড়িতে নিতে পারেনি। কথা কোন আল্লাহর ক্ষমতা আছে তো? তে কোন না? সুবহানাল্লাহ। উমর পাশে বসা, উমরে আমার নবীরে কইয়া, রাসূলুল্লাহ আমি আপনার মহব্বতে আমার বাবার কল্লা আলাদা করছি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কল্লাটা আলাদা করেছি আপনি নবীর মহব্বতে, আপনি নবীর ভালোবাসায়। নবী গো, এই আব্দুল্লাহর বাবা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জীবনে কোনোদিন দেখি নাই আপনি নবীর অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত করতে। ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনি নবীরে কষ্ট দিয়েছে, আপনি নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে মিথ্যা তহমত তুলেছে, আল্লাহ নবী মেহের বাড়ি করে আপনার কদমের মধ্যে আমার আকুল আবেদন, আপনার কদম মোবারকে আমার একটা আদবের আদব সহকারে আপনার কাছে আমি জানাইতে চাই, আপনি কেমনে মুনাফিকের সরদারের জানাজা দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নিষেধ করি, আপনি জানাজার নামাজ দিতে পারবেন না, আপনি জানাজার নামাজ পড়াইতে পারবেন না, এটা হলো আমার অভিমত। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, হযরতে উমর কেমন উমর? যেই উমর রাস্তা দিয়া গেলে ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত গমন করত না। আল্লাহ আমার নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কোন নবী কোন পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে যদি পাঠাইতেন, হযরত উমরে আমার আল্লাহ নবী করে পাঠাইতেন। ওই উমর বলে, হুজুর আপনি জানাজার নামাজ টুকু আদায় করতে পারবেন না। আমার ভাইয়েরা বাবারা, আর ওই দিক দিয়া হযরতে আব্দুল্লাহ কো নবী গো, আমি আপনার কাছে আবদার করেছি, আমার বাবার জানাজার নামাজ মাষ্টুগু আপনি আদায় করবেন। আল্লাহু আকবার। আমার নবী চিন্তায় কি করা যায়? আমার আল্লাহর হুকুম ছাড়া আমার নবী কথা বলে না। আমার নবী বলে, আরে উমর, তোমার কথাটা একটু গোপন রাখো, তোমার কথাটা জবানটা বন্ধ রাখো, আমি আব্দুল্লাহর সাথে কথা দিয়া দেই যে আমি আব্দুল্লাহর বাবার জানাজার নামাজটুকু আদায় করব। আরো
জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আবদার করেছো, তুমি আমার কাছে কথা রেখেছো তোমার বাবার জানাজা পড়ানোর জন্য, যাও যাও, আমি তোমার সাথে কথা দিলাম, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তোমার বাবার জানাজার নামাজটুকু আমি আদায় করব। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা মানে না, আপনার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি ওমর সহ্য করতে পারি না, আমি উমর বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলে, এই উমর যদি আজকে সমাজের মধ্যে থাকতো, মুসলমানদের ভিতরে এত দ্বিধাদ্বন্দ্ব থাকতো না, পাঠল থাকতো না, কথা কন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে উমর যা যা, তুমি আমাকে নিষেধ করতেছ কিন্তু আমি আব্দুল্লাহর সেহারার দিকে তাকায়া তার বাবার জানাজার নামাজ দেওয়ার জন্য আমি তাকে পারমিশন দিয়ে দিলাম। যেই মাত্র রাজি হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ বলে, হুজুর শুধু আপনি জানাজাই দিবেন তা হবে না, আরেকটা কাজ করতে হবে। বড় করে কইতেন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ সুবহানাল্লাহ কইলে সবাই তো জানেন, মসজিদের ইমাম সাহেবরাও খতিবরে সাহেবরাও ওয়াজ করে আকাশ এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা, একবার সুবহানাল্লাহ বললে বলে আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা ভরতে যেই নেক লাগে, এই নেক তার আমল নামার মধ্যে আল্লাহ দান করে, তারপরে যদি কিপটামি করবেন তাহলে এটা আমরা এই রহমত থেকে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব, এটা আপনার আমার তকদিরের খারাপ নসিব খারাপ। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ, যখন বললেন জানাজা দিলেই হবে না আরেকটা কাজ করতে হবে, বললেন কি কাজ করতে হবে, প্রকাশটা হলো আপনি তো জানাজার নামাজ পড়াবেন, শুধু তাই নয় আপনি নবীর জুব্বা মোবারকটা দিবেন, ওই জুব্বা মোবারকটা দিয়া আমার বাবার কাফনের ব্যবস্থা করব। জোরে কন সুবহানাল্লাহ। এসেছি একা যাব একা, সঙ্গে কে হয় যাবে না, বলুন শঙ্কা যাব একা, সঙ্গে কে হয় যাবে না, বলুন সঙ্গে কে হয় যাবে না, কবর দেশে আপন দেশে যিনি মদের থাকবেন পাশে, তিনি শাহে মাদিনা, এসেছি একা যাব একা, এসেছি একা যাব একা, সঙ্গে কে হয় যাবে না, বলুন সঙ্গে কে হয় যাবে না, কবর দেশে আপন দেশে যিনি মদের থাকবেন পাশে, তিনি শাহে মাদিনা, যারা সঠিক নবীর প্রেমিক তারা সবাই জান্নাতে, তাদের জন্য করেছেন দোয়া রব্বি হাবলি উম্মাতি, যারা সঠিক নবীর প্রেমিক তারা সবাই জান্নাতে, তাদের জন্য করেছে দোয়া রব্বি হাবলি উম্মাতি, যিনি সদাই চিন্তায় বেবর, যিনি সদাই চিন্তায় বেবর, তিনি শাহে মাদিনা, এসেছি একা যাব একা, সঙ্গে বে না, বলুন সঙ্গে তবু কেন বোঝো না, বলুন তবু
বজেন তোমরা শোনেন তোমরা, বজেন তোমরা শোনেন তোমরা, তিন শাহে মদিনা এসেছি এ চাপ একা সঙ্গে বেনা বলুন সঙ্গে জবান খুলে বলুন আল্লাহু আকবার। হুজুর জানাজা দিলে হবে না, জুব্বা মোবারক দিবে, আমার বাবার কাফন দিব। আরো জোরে আমার ভাইরাম, আল্লাহর নবী বলেন যাও তোমার বাবাকে আমি নবীর শরীর মোবারকের লাগানো জুব্বা মোবারক দান করে দিলাম। হযরতে উমরের সহ্য হয় না, উমর রাগ হয়ে গেলেন, চেহারা যেন লাল বর্ণ হয়ে গেলেন। আমার নবী বলে ইন্নি আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্নি আরা মা লা তারাউনা। হে উমর, আমি নবী যা শুনি তুমি তা শোনো না, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। হে ইমানদার, কেন নবীরে ভালোবাসি, কেন নবীর মহব্বত করি, কেন আজকে এই কাজীবাড়ি দরবার শরীফে আরামের বিছানা ছেড়ে দিয়ে আরামের ঘুম হারাম করে ও নবীর সৈনিকরা কেন বসে রইলেন? খোদার কসবা শরের বাইদারে আজকের বসাটাকে কেন্দ্র কইরা আমার নবী আমাদেরকে সুপারিশ করতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? জুব্বা দিতে হবে, নামাজও পড়াইতে হবে। নবী কই দুনোটা কবুল করলাম, উমরে কো সহ্য হয় না, আমার নবী কই আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। তারপরে উমর আমার নবীর কদম মোবারকে ধরে আমার নবী শেষ পর্যন্ত বলে দিলেন, উমর তোমারে জানাইয়া দিতে চাই রে উমর, আমার আল্লাহ তো এখনো আমারে নিষেধ করে নাই, আমার আল্লাহ তো এখনো আমারে নিষেধ করে নাই, তুই মুনাফিকের জানাজা দিস না। যদি আমার আল্লাহ নিষেধ করত উমর, আমি প্রথম অবস্থায় তার জানাজা রদ করে দিতাম, ফিরাইয়া দিতাম, আমার আল্লাহ তো এখনো নিষেধ করে নাই। যার ধরুন আমি বাধ্য হলাম তার জানাজা পড়ানোর জন্য। গভীর মানে জং আমার সুন্নি ভাইরা, ইমানি ভাইরা, নবীর পক্ষে থাকবেন, নবীর মহব্বত করবেন, নবীর সুন্নাত তরিকায় চলবে, আমল করবে। কারণ হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিক যারা, আমরা নামাজ চাই কি চাই না, চাই কি চাই না। গভীর মনোযোগ যেই মাত্র এই অবস্থায় হয়ে গেলেন। হযরত উমর যখন আল্লাহর কথাটা শুনলেন, শোনার সাথে সাথে হযরত উমরের জবানে তালা লেগে যায়, আর কথা বলেন আসলে ঠিক, আমি কেন আমার নবীরে বাধা দেই, আল্লাহ তো বাধা দেই নাই, আল্লাহ এখনো নিষেধ করে নাই, আমি কেন নিষেধ করি? বন্ধ হয়ে গেলেন। বন্ধুরে আমার, যেই মাত্র আমার নবী কামলিওয়ালা ডাক দিলেন আইনাল আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আইনাল উমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আইনাল উসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আইনাল আলী তোমরা কোথায় ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজির। আমার নবী বলে চলো চলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার মাঠে যাই। তারপরেও আমার উমরের মন মানে না, উমর তারপরে কই কেন জানি আমার নবী যায় আমার মন তো মানে না। হেরে সন্নি ভাইয়েরা, মার সাইতে বাবার সাইতে সন্তানের সাইতে দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি তোমার কলিজা তোমার জাত এর সাইতে কাউকে বেশি ভালোবাসা যায় না। আমার মদিনার কামলিওয়ালা বলে যদি ইমানদার হতে চাও, যদি আমার মহাব্বতের উম্মত হতে চাও, তাহলে তুমি এই মুহূর্তের মধ্যে আমি নবী কামলিওয়ালাকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। গভীর মানে জং আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন,
জানাজার মাঠে গেলেন, ভাই রে আয়াতটা কেন আল্লাহ নাজিল করেছে দেখেন। যখন জানাজার মাঠে গেলেন, যাওয়ার পরে দেখে যখন যদি আজকে আমাদের যে যে দল করে ওই দলের নেতা যদি মারা যায়, ওই দলের নেতা যদি ইন্তেকাল করে, তাহলে আপনার আমার ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবগুলি ছেড়ে দিয়া আজকে চিন্তা করব আমার নেতা মারা গেছে, আমার নেতার জানাজায় যাইতে হবে, কথা কন আরো জোরে কয়। আই আমার ভাইরা সবাই এই সিদ্ধান্ত নিয়ে জানাজার মাঠে যাবে, ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সরদার। তখন ওই মুনাফিক যতটা ছিল, ওই মুনাফিকরা কাজকর্ম বন্ধ করে নেতার জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে গেলেন। গভীর মনোযোগ, কেমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, দলাদলি নয়, ফালাফালি নয়, লাফালাফি নয়। আজকে যদি আপনাকে আমি গালি দিলাম, আবার আরেকটা মাহফিলা নিয়ে আমারে গালি দিবেন, তাহলে এটা কি ফায়দা হলো? কোরআন সুন্নার কোনো প্রকারের উপকার হলো না, কোনো মানুষ আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিছু পাইলো না। ভাই রে নবীর মহব্বত শিখো, নবীর ভালোবাসা শিখো, কোনো দ্বন্দ্বলাই খালাপ নাই, অন্তরের মধ্যে কোনো হিংসা রাখবো না, নন নিন্দা করবো না, অহংকারী করবো না, গিবত করবো না, নবীর পক্ষে যেটা আছে ওইটা মানবো, নবীর বিরুদ্ধে যা আছে বাবা হলো বাবারে ছাড়তে রাজি, কথা কটি খেরা আওয়াজ করে কোনটি খিনা। হে আমার বাবারাম ভাইরা বন্ধুরারে আমার, যেই মাত্র ওই অবস্থার মধ্যে গেলেন, যাওয়ার পরে মুনাফিকরা যখন জানাজার মাঠের মধ্যে হাজিরা দিয়া দিছে, ওই জানাজার মধ্যে 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 মুনাফিক, 1000 মুনাফিক ওই জানাজার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী যখন কদম দিলেন, আমার নবী যখন জানাজার মাঠের মধ্যে কদম দা দিছে, দেওয়ার সাথে সাথে 1000 মুনাফিকের ভিতরে আমার আল্লাহ ইমানি জজবা জারি করে দেয়। আল্লাহু আকবার। আরে কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের আর কি করার আছে, নবী গো এই গরিবের আর কি করার। কষ্ট হইতাছে? জোরে কোন কষ্ট হইতাছে? জবান খুলে বলুন, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের আর কি করার আছে, নবী গো এই গরিবের আর কি করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কায় মদিনা যাওয়ার, টাকা পয়সা আর মক্কায় মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার, ঠিক কিনা বলো? টাকা পয়সা নাই আমার মক্কায় মদিনা যাওয়ার, টাকা পয়সা নাই আমার মক্কায় মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। ও গো আল্লাহ পড়ুয়ার দেখায়ো নবীর দিদার, বলে না, ও গো আল্লাহ পড়ুয়ার দেখায়ো নবীর দিদার, না যাওয়ার বেথা যাবে মোছে, নবী গো এই গরিবের আর কি করার আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরী সাহেব, হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরী সাহেব, বলুন কে যা
যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের আর কি করার আছে, নবী গো এই গরিবের আর কি করার আছে। যে মদিনার পাগল হই আল্লাহ তাহার সহায় হয়, কথা কয় আওয়াজ করব না, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়, তাহাজ্জুদে কানতে তাকো দুরুদ সালাম পড়তে তাকো, তাহাজ্জুদে কানতে তাকো দুরুদ সালাম পড়তে তাকো, দেখবা একদিন যাওয়া হইয়া গেছে। নবী গো এই গরিবের আর কি করার আছে, নবী গো এই গরিবের আর কি করার আছে। আল্লাহু আকবার বলায় আমি হুজুরে বসে আলোচনা দীর্ঘ করব না, সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করে দেই। আরে ইমানদার নবীর শরীর আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন, যাই মাত্র নবী দুজাহান নবী কামলিওয়ালা নূরের নবী যখন ওই জানাজার মাঠের মধ্যে গেলেন, ওই অবস্থার মধ্যে 1000 মুনাফিক জানাজার মাঠের ভিতরে, তাদের ভিতরে আমার আল্লাহ হেদায়তের রাস্তাটা দিয়ে দিলেন, ওনাদের ভিতরে একটা ইমানি জজবা জারি হয়ে গেছে। তারা বলে একজন আরেকজন বলে দেখো দেখো, সারাটা জীবন আমাদের নেতা যার শত্রুতামি করলো যার দুশ্মনী করলো, আজকে ওই নবী ওই নেতার জানাজা দেওয়ার জন্য চলে আসছে, আমরা কেমনে ওই নবীর মনে কষ্ট দিব না। না আজকে জানাজার মাঠ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই নবী পাককে আর কষ্ট দিব না। আমার বাবারা ভাইরা বন্ধুরা রে আমার জানাজার নামাজ সমাপ্ত করলে করার সাথে সাথে 1000 মুনাফিক আমার নবীর কদম মোবারকে যাইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী আপনার আপনাকে কত কষ্ট দিলাম, আমাদের নেতার কথা শুনি না কত যন্ত্রণা দিলাম, আর জীবনে কোনোদিন যন্ত্রণা দিব না কষ্ট দিব না, আমাদেরকে তওবা করায় দেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাচ্চা দিলের সাহাবী হিসাবে কবুল করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার নবী বলে উমর তুমি না আমারে বাধা দিয়েছিল, কাসকার বাটটা কি হয়ে গেল, হযরত উমর ডাক দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বি মুরাদি ইয়া রাসূলুল্লাহ, আমি উমর রে আর শরম দিবেন না, আপনি যা জানেন আমি তা জানি না, আপনি যা দেখেন আমি তা দেখি না। আমার নবী বলে উমর এই অবস্থার মধ্যে যদি জানাজা দাবাসটা আমি না দিতাম, 1000 মুনাফিক আমার কদমের মধ্যে আসতো না, আমি নবীর প্রেমিক উম্মত হইতো না। এই উমর জেনে রাখো মহান আল্লাহ রব্বুল আলামিন আমি নবী কামলিওয়ালাকে রহমাতুল লিল আলামিন হিসাবে কবুল করেছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যাই মাত্র আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন এই জন্য আমি জানাজা দিলাম, 1000 মুনাফিক সাচ্চা দিলের সাহাবি হয়ে গেলেন। দুই নাম্বার কারণ হলো তোমাদের ভিতরে আরেকটা জিনিস নিয়ে খুঁতখুঁতি, যেটা হলো আমি কেন জুব্বা মুবারক দিলাম সেটার ব্যাপারেও তোমাদের অনেক খুঁতখুঁতি রয়েছে। আমার নবী দুজাহা কামলিওয়ালা বলে সাহাবিরা তোমরা শোনো, বদরের যুদ্ধের ময়দানে এটা তো মুসলমানদের পক্ষে যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে, মুসলমানদের পক্ষে হয়েছে, ওই অবস্থার মধ্যে 70 জন কাফের তোমরা বন্দি করেছিল, কয়জন কয়জন কথা কোনা কয়জন, 70 জন কাফের বন্দি করেছিল, 70 জনের ভিতরে আমার চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনিও বন্দি হয়েছিলেন। ওই সময় আমি নবীর উপরে ঈমান আনে নাই, তারপরে ওই অবস্থার মধ্যে আমার নবী কামলেওয়ালা বলে আমি যখন আমার চাচার দিকে তাকাইলাম কনকন শীত ছিল গায়ের মধ্যে,
কাপড় নাই, তখন শীতে যেন কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। ওই সময় আমি নবী বলেছিলাম, হে সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো আমার চাচার একটা জোব্বা দিয়া সহযোগিতা করবা। তখন ওই অবস্থায় মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়ায় গিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচারে আমার জোব্বাটা দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে সাহাবীরা ওই বদরের যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে আমার চাচারে জোব্বাটা দিয়া সহযোগিতা করেছিল, ওই চাচার রেইনটা শেষ পর্যায়ে আমি নবী কামলেওয়ালা আমার চাচার রেইনটা আদায় করে দিলাম। আমি জাহান্নামের আগুন, আমি জাহান্নামের আগুন নিভানোর জন্য আমার জোব্বা মোবারক দেই না। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতরা নাজিল করে দিছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিন হুম্মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মা হোক বাবা হোক ভাই হোক আত্মীয় হোক যাই হোক, নবীর সাথে মুনাফিকিগিরি করলে আল্লাহ শেষে আয়াত উমরের, হযরত উমর যে প্রথম নিষেধ করেছে, হযরত উমর যে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ যারা যা দিবেন না আমার আল্লাহ জিব্রাইল দিয়া পাঠায়া দিলেন। হাবিব হো বন্ধু দোস্ত আমার মাহবুব আমার, এখন থেকে যত মুনাফিক মারা যাবে, এখন থেকে যত মুনাফিক মারা যাবে আর তাদের জানাজা দেওয়া যাবে না, এমনকি তাদের কবরের পাশে দাঁড়াইতে পারবেন না। এই আয়াত দিয়া সাবেত হয় ইমান আকীদা শুদ্ধ করেন যে হোক না কেন, নবীর সাথে বিদ্বেষী করে, নবীর সাথে বেয়াদবি করে, নবীর সাথে গুস্তাকি করে আমরা তাদেরকে সমর্থন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে মর্দে মুজাহিদ হিসাবে, রসুলের আশিক হিসাবে, রসুলের গোলাম হিসাবে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আরো জোরে করো আমিন। কাউরে বকা দিছি, কাউরে গালি দিছি? বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা কোনো গালাগালি করি নাই। আমরা যারা নবীর দুশমন, দুশমনে আবু জেহেল নবীর দুশমন না, কথা কন্যা দুশমন না, যারা দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমান এবং আমলকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কথার দ্বারা বাসার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, রাসূলে আরবী মাক্কিয় মাদানের দিকে তাকায়া কারো সন্তান হিসেবে ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।